107তম ঐতিহাসিক মহান বিপ্লব দিবস পালন করা হলো মানিক ভান্ডার মহকুমা কার্যালয় সহ সবকটি অঞ্চলে। সকাল 7টার সময় মানিক ভান্ডার মহকুমা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদান করেন কমলপুর মহকুমার সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্বগণ। 107তম ঐতিহাসিক মহান বিপ্লব 107তম ঐতিহাসিক মহান বিপ্লব দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সম্পাদক অঞ্জন দাস। কমলপুর সিপিআইএম অঞ্চল অফিসে দলীয় পতাকা ও প্রতিকৃতিতে মাল্যদান করেন বিভাগীয় নেতৃত্ব হরি মাধব শর্মা, কল্যাণী রায় ও এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলী সহ অন্যান্য নেতৃত্বগণ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।